এই খাতাগুলো দেখো কেমন ছিঁড়ে যাচ্ছে। দেখো মা, মা এ কোথায় ছিল? হ্যাঁ তোমার মানে সত্যি সব রেখে দিয়েছে? ওইটা গেছে, বাঁধাকপি সেদ্ধ করেছিল একদিন, সেদ্ধ করেছে বড়া করেছিল, তাই না? ওইটা একদিন সে বাঁধাকপি সেদ্ধ করেছে বড়া করেছিল, না? কোনটা বলো, অত বড় কোনটা বলো তো? প্লাস্টিকের কথাটা বলছি, হ্যাঁ ওটা ছাঁকনি, অত বড়? ঝোল অসুবিধা, আমার এইগুলো হেভি লাগে, অসুবিধা সুবিধা, সুবিধাগুলোও যা অসুবিধাগুলোও তাই, খালি একটু মানে বিপরীত, বুঝলে তো? হ্যাঁ সুবিধায় যেটা হবে অসুবিধায় সেটা হবে না।
কি হলো? কেটেছো তাও মরছে? Beep, beep.
খুব ভয় পায় মনে হচ্ছে। পেয়ে গেছি, আর এটা মাত্র 20টা লাগবে, আর 20টা র‍্যাম্পেজ বুক। মেটেরিয়াল ডাক নিয়ন্ত্রণ জনিত অসুবিধা, ডাক বিভাগে অসুবিধা। কি গরম করছে আমার মা, গামা সব গরম হয়ে গেছে। এটা পড়া দিতেই হবে আজকে কোনো রকম হলেও।
আর র‍্যাম্পেজ কুতাকার
ব্যাপার, এটা আর করবো না, এটা হয়ে গেছে, ছাড়ো। এটা আর করার দরকার নেই, এই ইতিহাসটা রাখো, রাষ্ট্রবিজ্ঞানটা। শিক্ষার্থীদের পরামর্শ নিতে অসুবিধা, মুক্ত শিক্ষালে যে পরামর্শ দেওয়া হয়। ও মা, একটা বলছি, ওটা এক মিনিট শোনো তো। মুক্ত শিক্ষায় যে পরামর্শ দেওয়া হয় তা অনেকের কাছেই কঠিন মনে হয় আমি বলে মনে হয়, তাই পরামর্শদাতাকে শিক্ষার্থীদের মেধা ও অভিজ্ঞতা তা বিচার করে পরামর্শ দেওয়া প্রয়োজন। মানে শিক্ষার্থীরা যে হলো শিক্ষা পাচ্ছে তাদের কাছে সেটা কঠিন লাগতেই পারে, তাই শিক্ষকরা সেটাকে পরিষ্কারভাবে এবং হলো হ্যাঁ সেটাকে বুঝিয়ে দিলে তাদের কাছে সেটা পরিষ্কার মনে হবে, সেটাই বলছি, সেটাই তো। কি করবা, কি করবা বললে না তো, হ্যাঁ।
খেলার সময় না পড়ার সময়? ঠিক আছে।